দর্শক নিউজ টোয়েন্টি ফোর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে সঙ্গে রয়েছে আমি শুভদেবনাথ আর আমাদের এদিনের অতিথি বিসিবি পরিচালক নাজমুল ফাইম তার সঙ্গে আমার কথা বলব ক্রিকেট সহ বিভিন্ন বিষয় নিয়ে শুরুতেই জানতে চাও বাংলাদেশ টেস্ট ম্যাচ খেললো বিশেষ করে পাকিস্তান সিরিজের পরে বাংলাদেশের টেস্টে সেই ভালো খেলাটা দেখতে পাচ্ছেন আপনার কাছে কী মনে হয় কারণটা কি আমার মনে হয় একদম স্ট্রেট ফরওয়ার্ড আমরা বলি যে আমাদের টপ অর্ডারের কনসিস্টেন্টলি যে ব্যর্থ হওয়ার যে ব্যাপারটা সেটাই পাকিস্তানও কিন্তু টপ অর্ডার যে খুব ভালো খেলেছে তা নয় কিন্তু টপ অর্ডারে পরও পরেও তার বরের দিকে ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়ানোর কারণে কিন্তু আমরা একটা ম্যাচ জিতেছিলাম আমার মানে টপ অর্ডারের ফেইলিয়ারটা আমাদেরকে দারুণভাবে ভুগিয়ে ভুগিয়ে চলেছে বাংলাদেশের ব্যাটসম্যান সেটও উইকেট দিয়ে আসছে মিরাজকে দেখলাম লিটনকেও দেখেছি এই কারণটা কী মনে হয় আপনার কাছে আমাদের মধ্যে তো একটা 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 ধারা ধারণা আছে যে একটা সময় ব্যাটসম্যান ব্যাটিং করতে করতে হয়তো একটু সেট হয়ে গেল তারপর সে তার মতো করে খেলতে পারে কিন্তু সব কন্ডিশন সব অপোজিশন কিন্তু সেটা করতে দিবে না অনেক সময় কন্ডিশন থাকবে এমন যেখানে বলারদের জন্য অনেক সাহায্য থাকবে অনেক সময় বিপরীত দলে এমন সব খেলোয়াড় থাকবে যারা যে কোনো কন্ডিশনে খুব ভালো বলিং করতে পারে এমন বেশ কিছু দল আছে যারা কিন্তু যে কোনো কন্ডিশনে কিন্তু বলাররা জ্বলে উঠতে পারে সো তাদেরকে সমীহ করাটা খুব জরুরি আমরা যদি ধরে নিই যে আমরা যেভাবে ঘরোয়া ক্রিকেটে খেলতে অভ্যস্ত সেভাবেই খেলবো বা অ্যাভারেজ দলের বিরুদ্ধে যেভাবে খেলতে অভ্যস্ত সেভাবেই খেলতে পারবো তার কিন্তু অনায়াম্যাক ঘরোয়া ক্রিকেটের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটের পার্থক্য কতটা দেখেন এবং এই পার্থক্যের কারণে কি ইন্টারন্যাশনাল মঞ্চে বাংলাদেশ ভালো কিছু করতে পারেন বলে আপনার কাছে মনে হয় পুরো দায় যে ঘরোয়া ক্রিকেটে দেওয়া যায় তাও নয় এখন যারা ক্রিকেট খেলছে জাতীয় দলে তাদের মধ্যে অনেকেই আছে যারা পাঁচ বছর সাত বছর এমনকি দশ বছর ধরে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে তো তাদের ঘরোয়া ক্রিকেটে হয়তো তারা অনেক কিছু শিখতে পারেনি বা সুযোগ পায়নি কিন্তু এতদিনে ইন্টারন্যাশনাল যে অভিজ্ঞতা সেটা থেকে তাদের কিন্তু একটা জায়গা আসা উচিত ছিল ওয়েস্ট ইন্ডিজের ওয়ান ডে সিরিজে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব হাসানকে আপনি চান কি না এবং তাকে এই দুই টুর্নামেন্টে খেলতে দিলে বাংলাদেশ ক্রিকেট কতটা উপকৃত হবে না দল তো ডেফিনেটলি খুব খুব ব্যালেন্স একটা দল হয় যেমন সাকিবুল হাসানের মতো একজন খেলোয়াড় দলে থাকে যে ব্যাটিং বলিং দুটোতেই কন্ট্রিবিউট করতে পারে এবং দল গঠনে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায় সেই দিতে চিন্তা করলে অবশ্যই তো প্রত্যেকেই চাইবে যে সাকিবুল হাসান যেন দলে থাকে কিন্তু অনেকগুলো কারণেই সেটা এর আগেই কি রিসেন্টলি হয়ে ওঠেনি এখন হয়ে উঠবে কিনা আমি নিশ্চিত নই বাট অবশ্যই ও যদি থাকতো বা ওর মানের একজন খেলোয়াড় যদি আমাদের থাকতো যে ব্যাটিং বলিং দুটোতেই সমানে সমানে পারফর্ম করতে পারে নাথিং বি বেটার দেন দ্যাট তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স খেলবে কি খেলবে না অনেক আলোচনা হচ্ছে আপনারা বোর্ডে আছেন সেটা পরিষ্কার করা দরকার কিনা আপনারা মনে করেন যে তামিম চ্যাম্পিয়ন্স থাকবে নাকি থাকবে না এটা পরিষ্কার হওয়া দরকার কিনা এটা ডিপেন্ড করবে অনেক কিছুর উপরে ও দিন ধরে ক্রিকেট খেলছে না ও হয়তো সামনে আমরা ক্রিকেট খেলতে দেখব আমি যতটুকু দেখেছি বা শুনেছি এনসিএল টি টোয়েন্টিতে ওর খেলার একটা সম্ভাবনা আছে তারপর হয়তো বিপিএল খেলবে এসব মধ্যে দিয়ে হয়তো একটা ধারণা করা যাবে কি অবস্থা আছে যখন চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারে আসবে তখন নিশ্চয়ই সিলেক্টার প্লেয়ার ইন্ডিভিজুয়াল প্লেয়ার সবাই মিলেই আলাপ আলোচনা হবে এটা পরিষ্কার স্টেটমেন্ট আসার দরকার আছে আচ্ছা কিনা আপনি কি মনে করেন যে তামিম বল খেলবে কি খেলবে না কারণ ঝুলে আছে দীর্ঘদিন ধরে ঝুলে আছে খেলা না খেলাটা না কোনো কিছু ঝুলে নেই কিন্তু এটা তো স্ট্রেইট যোগা তিন ধরে নিজেই খেলার মধ্যে ছিল না খেলার আগ্রহ দেখায়নি এখন ও খেলার আগ্রহ দেখালে সিলেক্টারও নিশ্চয়ই আগ্রহী হবে বিচার বিবেচনা করার প্রসঙ্গ প্রশ্নটা তখন আসবে যখন আসবে সেটা তখনই বোধহয় দেখা যাবে বাংলাদেশ ক্রিকেটের রেগুলেশনের মধ্যে যাচ্ছে কিনা পঞ্চবাণ্ডবের কেউ নেই যারা আছেন সিনিয়র তারা পারফর্ম করতে পারছে না হ্যাঁ পারফর্মেন্সের কথা যদি বিবেচনা করি হ্যাঁ কিন্তু কিন্তু আমার মনে যে বাংলাদেশ যাদের উপর ভরসা করেছিল যে ধরনের খেলোয়াড়ের উপর ভরসা করেছিল যে আমাদের আমাদের সিনিয়র প্লেয়াররা চলে গেলে তারা হালটা ধরবে সেইভাবে তারা কিন্তু হালটা ধরতে পারেনি কিন্তু আমাদের খেলোয়াড় যে নেই তা নয় আমরা যদি লিটনের কথা বলি শান্তর কথা বলি মিরাজের কথা বলি এরা যথেষ্ট ম্যাচিউর এখন রিজেনল ক্রিকেট অনেক আলোচনা হচ্ছে নতুন বোর্ডের নতুন কিভাবে চাওয়া বিভাগগুলো ক্রিকেট নিয়ে আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে কাজ করতে চান রিজেন ক্রিকেট ছাড়া আমার মনে হয় না ক্রিকেট ডেভেলপমেন্টের আর কোনো সুযোগ আছে আমরা আমরা যদি শুধু ঢাকাকেই ক্রিকেটের একমাত্র হাব হিসেবে ধরে নিয়ে বাকি সব সারা দেশকে আমরা অবহেলা করি এটা কোনো দিনে ভালো ফল নিয়ে আসতে পারবে না সারা দেশকে ইনক্লুড ক্রিকেট মানে দিক নির্দেশনা বললি আমরা মাঠের কাজ বলি এটা শুরুতে আর কতদিন সময় লাগতে পারে না কিছুদিন সময় লাগবেই কারণ ওইটা যেন গড়ে উঠতে না পারে সেই চেষ্টাই বোধ হয় করা হয়েছে যে কারণে কোনো স্ট্রাকচারই গড়ে ওঠেনি সেভাবে মানুষ গড়ে ওঠেনি যারা এটা তত্ত্বাবধান করবে সে ধরনের মানুষ গড়ে ওঠেনি ব্যক্তিগতভাবে আমি চাইবো যে খুব দ্রুত এটা করে ফেলতে এটা যেন ক্রিকেট বোর্ড সেই ধরনের সিদ্ধান্ত নেয় খুব দ্রুত কিন্তু এটা হয়তো গতিতে চলবে একবারই হয়তো সম্পূর্ণ দায়িত্ব তাদের উপর চাপানো যাবে না বাট গ্রাজুয়ালি উদ্দেশ্যে থাকবে গ্র্যাজুয়ালি তাদের দায়িত্বটা যেন তারা তারা বুঝে নেয় বাংলাদেশ ক্রিকেটে যখন আপনি বিসিবিতে যুক্ত হয়েছিলেন কী কী চ্যালেঞ্জ সম্মুখীন হয়েছিলেন আপনি অ্যাজ এ পরিচালক হিসাবে কী কী চ্যালেঞ্জের মধ্যে এখন যাচ্ছেন আপনারা না চ্যালেঞ্জ বলতে চাই আমাদের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হচ্ছে যে ক্রিকেট কালচার দরকার একটা একটা স্পোর্টস কালচার দরকার যে কোনো স্পোর্টস ডেভেলপমেন্টের জন্য সেই কালচারটাকে একদম নষ্ট করে দেওয়া হচ্ছে আমাদের আমাদের যারা সরাসরি ক্রিকেটের সাথে জড়িত সেটা খেলোয়াড় বলি সেটা কোচ বলি সেটা অ্যাডমিনিস্ট্রেটর বলি সেটা মিডিয়া বলি আমরা সবাই বোধ কিছু না কিছু কলুষিত হয়েছি গত অনেকগুলো বছর ধরে এবং সবাই বোধ হয় এটাকে একটা বিজনেস হিসেবে নিয়েছে এখানে 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 সেই অর্থে এইটার জন্য ডাইহার্ট কাজ করার এটাকে একটা শিল্প হিসেবে দেখা যে শিল্পকে আমরা প্রতিনিয়ত আরও ডেভেলপ করবো সেইভাবে আমরা কেউ দেখিনি আমরা প্রত্যেকে যার যার লাভটা বুঝে নিয়ে চলে গেছি কিন্তু চারটাকে হাতুরা নিয়ে এবং অন্য কোচদেরও দেখেছি বড় টুর্নামেন্টের আগে তাদের স্যাক করা হচ্ছে তাদের বাদ দেওয়া হচ্ছে এখন একটি বড় টুর্নামেন্টে যদি কোনো কোচকে বাদ দেওয়া হয় তাহলে খেলার উদ্যোগে কতটা প্রভাব পড়ে ড্রেসিং রুমে কতটা প্রভাব পড়ে বলে আপনার কাছে মনে হয় না জিনিসটা বড়ো বা ছোটো না জিনিসটা হচ্ছে যে একজন এফেক্টিভ কোচকে যদি বাদ দেওয়া হয় সেটা প্রভাব ডেফিনেটলি পড়বে কথা হচ্ছে যাকে বাদ দেওয়া হয়েছে সে কতটুকু এফেক্টিভ ছিল সেটা হচ্ছে বোর্ড মনে করেছে বা সিদ্ধান্তের সাথে যারা জড়িত ছিল তারা মনে করেছে যে আমরা এই চাইতে ভালো করতে পারবো যদি এখানে পরিবর্তন নিয়ে আসতে পারি পরিবর্তন কিন্তু হয়েছে আমরা দেশীয় একজন কোচ এখানে সংযুক্ত করা হয়েছে সেই দেশীয় কোচ যদি ভালো করে কোনো একদিন সেও জাতীয় দলের মূল কোচ হিসেবে দাঁড়াতে পারে সেটা একটা পথও কিন্তু তৈরি করা হয়েছে যেটা খুবই ইতিবাচক পেশাদারিত্ব অনেক বারবারই প্রশ্ন ওঠে আপনিও বললেন এখন আপনারা যারা কমিটিতে আছেন এখন কি মনে হচ্ছে যে পেশাদারিত্ব আসতে ফিরতে শুরু করেছে এখন বোর্ডে পেশাদারিত্ব আসা শুরু হয়েছে এটা আপনার কাছে মনে হয় এখন না পেশাদারিত্ব তো মানে এটা অনেক বড় একটা কথা পেশাদারিত্বর ডেফিনেশনটা কি শুনতে হয়তো একটু খারাপ লাগতে পারে যে আমরা যেভাবে পেশাদারিত্ব তোকে দেখি উন্নত বিশ্বের একজন মানুষ পেশাদারিত্ব তো হয়তো সেভাবে দেখে না আমরা এখন অনেক অনেক হালকাভাবে অনেক কাজ কাজ করি বা সকালবেলা দশটার অফিসে সাড়ে দশটার সময় আসলেও খুব বেশি খারাপ লাগে না আমাদের কিংবা আজকে যে কাজটা করার কথা ছিল ওটা ফেলে রাখলাম কালকের জন্য তাতে আমাদের খুব একটা খারাপ লাগে না সো আমার মানে এটা একটা ডিফাইন করার জিনিস যে পেশাদারিত্ব বলতে আমরা কী বুঝাই তো সেখানে ডেফিনেটলি অনেক অনেক কিছু করার আছে আমাদের আমার মনে হয় না আমরা সেই অর্থে একটা কিছু সৃষ্টি করার জন্য যতটুকু ঝাঁপিয়ে পড়ার যে ব্যাপারটা না সেটা সেটা আমরা সবসময় করি যদি করতাম তাহলে বোধ শুধু ক্রিকেট না যে কোনো ব্যাপারেই আমাদের আরও অনেক উন্নতি হতো পেশাদারিত্ব আসতে কতদিন সময় রাখতে পারে দর্শক এই প্রশ্নের উত্তর জানবে একটি বিজ্ঞাপন বিরতির পর এবং সেই বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরছে নিউজ টোয়েন্টি পর্দায় দর্শক বিজ্ঞাপন বিরতির পর আবারও আমরা মুখোমুখি হব বিসিবি পরিচালক নাজমুল ফাহিমের সঙ্গে ফাহিমা সেটাই বলছিলাম আপনার কাছে যে এখন বোর্ডে পেশাদারিত্ব আসতে যদি আপনারা বোর্ডে আছেন আরও কতদিন সময় লাগতে পারে কিংবা আরও কত বছর সময় লাগতে পারে এটা তো সেভাবে বলে দেওয়া যায় না এটা ডিপেন্ড করবে যে ওপরে যারা আছে তারা কতটা নিজেরা কতটা পেশাদার তারা কিভাবে বোর্ডকে পরিচালনা করতে চায় তারা কতটা সিনসিয়ার তারা কতটা কমিটেড তারা কতটা প্যাশনেট সেটার উপরে ডিপেন্ড করবে কিন্তু আমরা যদি আগের মতোই চলি সব কিছু আগের মতোই হবে তো ওখান থেকে যদি আমরা একটু উত্তরণ চাই আমাদেরকে আরও আরও বেশি এগিয়ে আসতে হবে আরও এফোর্ট দিতে হবে আরও ডিসিপ্লিন হতে হবে বিসিবিতে পরিচালকের সংখ্যা খুব কম এবং যারা আছে তারা কোন কোন ডিপার্টমেন্টে কাজ করে এটি নিয়েও প্রশ্ন ওটা শুরু করছে যে এটা জানা দরকার কোন ডিপার্টমেন্টের দায়িত্ব কার আছে এটা পরিষ্কার হওয়া দরকার কিনা আপনি কি মনে হয় অবশ্যই এটা নিয়ে অনেকবারই প্রশ্ন হয়েছে এ নিয়ে অনেক আলোচনাও হয়েছে আমার মনে হয় সামনে দু একদিনের মধ্যেই আমরা এটা জানতে পারবো যে বিভিন্ন ডিপার্টমেন্টে কে কোনটার দায়িত্বে আছে এখন স্পেসিফিক্যালি সে কেউ না জানলেও ভেতরে ভেতরে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন জন দেখছে অফিসিয়ালি দেখছে অবশ্যই দেখছে বলেই কাজ চলছে ফারুক ভাই প্রথম দিন থেকে বলছেন যে এই জায়গাটা পরিষ্কার হওয়া দরকার আপনি বলছেন তিন চার দিনের মধ্যে হয়ে যাবে এবং কতজন সময় লাগতে পারে যে পরিচালকরা কে কোন পদে আছে সেটা জানার জন্য এবং সে অনুযায়ী তারা ব্যবস্থা নিতে পারে আমি আশা করছি যে হয়তো তিন চার দিনের মধ্যে আমরা জানতে পারবো কিংবা এক সপ্তাহের মধ্যে আমরা জানতে পারবো এটা মোটামুটি একটা সিদ্ধান্ত হয়েছে আমার মনে খুব দ্রুতই আমরা জানতে পারবো আপনি বোর্ডে যুক্ত হয়েছেন আপনি কোন কোন বিষয়গুলো পরিবর্তন চান আগে কোথায় কোথায় পরিবর্তন দেখতে চান ক্রিকেটের উন্নতির জন্য না আমি তো দেখতে চাইবো জাতীয় দলের আরও কনসিস্টেন্ট পারফরমেন্স দেখতে চাইবো যেটা করার যোগ্যতা আমাদের খেলোয়াড়দের আছে আমাদের খেলোয়াড়দের একসময় কিছুটা আমাদের দলের কিছুটা দুর্বলতা ছিল দুর্বলতা ছিল আমাদের বোলিং সাইডে একটা দুর্বলতা ছিল সেটা আমরা কাটিয়ে উঠেছি এখন আমরা মনে হয় একটা ভালো দলেরও অনেক বিষ্ট উইকেট নেওয়ার যোগ্যতা রাখে আমি টেস্ট ম্যাচের কথা বলছি এবং ব্যাটিংয়ে আমাদের যে সামর্থ্য আছে সেটা যদি সে অনুযায়ী আমরা খেলতে পারি আমরা কিন্তু যথেষ্ট সময় যেমন একটা দল হতে পারি এমনকি বড় দলের বিরুদ্ধেও বাংলাদেশ ক্রিকেটটি জাতীয় দল নির্ভর আপনার কাছে কি মনে হয় না জাতীয় দল নির্ভর না ক্রিকেট বোর্ডের অ্যাক্টিভিটি আছে বিভিন্ন স্তরেই অ্যাক্টিভিটি আছে কিন্তু আমরা জাতীয় দলকে নিয়ে খুব বেশি আলোপ আলোচনা করি আমরা আমরা জাতীয় দলে উঠে আসে যে পথটা সেই পথে কি হচ্ছে না হচ্ছে সেগুলির কোনো খোঁজখবর আমরা রাখি না জাতীয় দলের প্রশ্নে সেই তিন ফর্ম্যাটে বাংলাদেশের কি তিনজন অধিনায়কের পক্ষে আপনি নাকি একজন অধিনায়ক করতে গেলে বাংলাদেশ ক্রিকেটটা ভালো হয় কারণ এত ইন্টারন্যাশনাল ম্যাচ এত খেলা হচ্ছে আমার মনে হয় যে আমাদের কালচারাল কারণে এবং দলটাকে একটা জায়গায় রাখার জন্য খুব সম্ভবত একজন অধিনায়ক বোধ ভালো কিন্তু একজন অধিনায়কের উপর চাপ অনেক বেশি হয় সে কারণে হয়তো যেটা হতে পারে যে হোয়াইট বলের জন্য একজন রেড বলের জন্য একজন সেরকম হতে পারে বাট আমরা আমরা ঠিক ওই জাতি ওই ওই পর্যায়ে বোধে আসিনি যে একই চেয়ার দুজন তিনজন ভাগ করে হ্যাঁ চলতে পারি একইভাবে চলতে পারি সে জায়গায় বোধে আমরা আসিনি যেটা অস্ট্রেলিয়াতে বা নিউজিল্যান্ডে যা বলি আমরা তারা যে কোনো সময় যে কোনো জিনিস ভাগাভাগি করে নিতে পারে বাট ইটস এ ফ্যাক্ট যে আমরা আমরা সেই অর্থে একটা জায়গায় আমার পাশে আরেকজনকে আমি দেখতে চাইবো না বা সেই জায়গায় দেখতে চাইব না নাজমুল মাঝে ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন আপনারা বোর্ড থেকে বুঝিয়েছেন বিশেষ করে আপনার নামটা শুনতে পাচ্ছি যে আপনি মধ্যস্থতার মধ্যে ছিলেন ওই বিষয়ে জানতে চাচ্ছিলাম নাজমুল শাহান তো ক্যাপ্টেন ছাড়তে চেয়েছিলো কী কারণ ছাড়তে চাইছিল এবং নাজমুল শাহ ক্যাপ্টেন্সি তো করছে এখন সে কারণটাও জানতে চাচ্ছিলাম কী কারণ তিনি আমার ক্যাপ্টেন দায়িত্ব নিতে আগ্রহী হলেন ও ক্যাপ্টেন ছিল এবং ও এখনও ক্যাপ্টেন আছে ইঞ্জুরির জন্য ও মাঝখানে এখন বাইরে আছে এর বাইরে বোধহয় এর বেশি আলাপ করার সুযোগ নেই ফারুক আমার সঙ্গে কাজ করছেন তিনি বোর্ড সভাপতি হিসেবে কেমন আমার সাথে ভালো সম্পর্ক এবং আমরা একসাথে ভালো কাজ করছি বাট আমার মনে মূল্যায়ন করার দায়িত্ব হচ্ছে বাইরের মানুষের যুব ক্রীড়া উপদেষ্টা তিনি ক্রিকেট পাগল খেলা পাগল তিনি ক্রিকেটটা নিয়ে কীভাবে চিন্তা করে ক্রিকেট ডেভেলপের জন্য আপনার সঙ্গে কীভাবে আলোচনা করে কী কী কথা আপনাদের মধ্যে না অবশ্যই মানে সবাই তো ক্রিকেট ব্যাপারে আগ্রহটা অন্যরকমের এবং আমাদের আমাদের মাননীয় অ্যাডভাইজারের বাইরে নন সব খেলোয়াড়দের সম্পর্কে ধারণা আছে পরিষ্কার কি আর কী অবস্থা কার ডাটা কী স্ট্যাজিস্টিক কী কে কেমন খেলে যদিও আগের মতো মতামত উনি এখন দিতে পারেন না একসময় যখন এই দায়িত্বে ছিলেন না তখন অবশ্যই নিজের মতো করে মতামত দিতে পারতেন এখন সেভাবে দিতে পারেন না বাট খবর রাখেন পুরোপুরি যথেষ্ট আগ্রহ আছে এবং খুব খুব আশা নিয়ে আমাদের দুজনকে আমি এবং ফারুক আহমেদ আমাদের দুজনকে উনি দায়িত্বটা দিয়েছেন এবং আমাদেরকে আমাদের ব্যাপারে এরকমই নির্দেশনা আছে যে আমরা আমাদের মতো করে এটাকে গড়ে তুলব এ সম্পর্কে অনেকের অনেক ধরনের মিশ্র ধারণা আছে নেগেটিভ ধারণা আছে এগুলো সব পাশ কাটিয়ে এই বোর্ডটাকে দাঁড় করাতে হবে জাতীয় দলকে ভালো করাতে হবে ক্রিকেট বোর্ড জন্য যেভাবে চল সেভাবে চলে এবং দলের পারফরমেন্স যেন আরও ভালো হয় মিরাজের ক্যাপ্টেন্সি কেমন দেখছেন তাস বোলিংটা কেমন দেখলেন মিরাজ তো অনেক ক্যাপ্টেন্সি করেনি মানে আন্ডার লেভেলে ক্যাপ্টেন্সি করা এক জিনিস এটা আরেক জিনিস আমি যতটুকু দেখেছি খুব বেশি সমালোচনা করার কিছু নেই বাট আর্লি ডেজ আরও আরও হয়তো সামনে আরও দেখার সুযোগ পাবো তখন মূল্যায়ন করার সুযোগ পাবো বাট ও ভালো খেলছে ভালো খেলছে চেষ্টা করছে ব্যাটিং আমার মনে করি যে ও একজন ব্যাটসম্যান হিসেবে একসময় খেলতে পারবে বলিংটায় ওভারসিজ কন্ডিশনে হয়তো আরও নিজেকে ইম্প্রুভ করতে হবে ইমপ্রুভ করার সুযোগ আছে বাট ব্যাটসম্যান হিসাবে আমি ওর কাছে আমার এক্সপেকটেশন অনেক হাই ওর যে মানসিকতা এবং ব্যাটিং করার যে যোগ্যতা আছে ওর আরও কন্ট্রিবিউট করতে পারবে তাস্কিনের লাস্ট ইনিংসের বলিংটা দেখে খুব ভালো লেগেছে কারণ বেশ কিছুদিন থেকে ওকে কিছুটা ছন্দহীন মনে হয়েছে ওর মতো করে যে যেমন তাস্কিনকে আমরা দেখেছি কয়েক বছর আগে আমরা দেখিনি বাট গত ম্যাচটার ওর বডি ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ইনিংসের বডি ল্যাঙ্গুয়েজটাও ডিফারেন্ট ছিল আপনি আসার পরে ন্যাশনাল টিমের লোক যুক্ত হয়েছে আপনি কি বলবেন না আমি আসার কারণেই সাউদিন আমার মনে আমাদের আমাদের প্রেসিডেন্টের এখানে একটা ভূমিকা ছিল যেটা যেটা খুব ইতিবাচক না এটা খুব জরুরি আমরা আমরা কিন্তু খুঁজছি যে জাতীয় দলে যারা রিটায়ারমেন্টের পর্যায়ে চলে আসছে যারা অনেকদিন ধরে খেলছে তাদের মধ্যে বিভিন্নজন বিভিন্নভাবে কন্ট্রিবিউট করতে পারে কেউ হয়তো কোচ হিসাবে কেউ সিলেক্টর হিসাবে কেউ অর্গানাইজার হিসাবে সো বিভিন্ন রোল প্লে করার সুযোগ আছে কিন্তু কে কী করতে পারবে সেই জিনিসটা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি এবং কাকে কোন জায়গাটায় আমরা আস্তে আস্তে তৈরি করবো তৈরি করার প্রসেসটাও আমাদেরকে মেনটেন করতে হবে যে এমন না যে জাতীয় দলে খেলে এসেছি আমি যেমন খেলোয়াড় ছিলাম এখন আমি কোচ বানিয়ে দিলাম ব্যাপারে তা হবে না কিন্তু তাকে একটা প্রসেসের মধ্যে যেতে হবে তো সেই চিন্তাভাবনা আছে আমরা কিছু কিছু খেলোয়াড়কে টার্গেট করেছি যাদেরকে ভবিষ্যতে আমরা হয়তো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় দেখতে পাবো আমাদের সাথে তারও তারও সংযুক্ত হবে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা হলো সবাইকে নিউজ টোয়েন্টি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ